হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস সবাইকে জানাই গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক অনেক কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডা, তো আমরা এখন গুড মর্নিংয়ে উঠেছি দুজন, এখন আমাদের 9:30। তো গাইস আমাদের ব্লগ এখান থেকে শুরু হয়েছে। দেখো কী কুয়াশা, পেছনের দিকটা দেখো, পেছনের ভিউটা অনেক অনেক কুয়াশা। চলো এখন ব্রাশ করে নে। শুনো, আমাদের কলকেট দিয়ে দাও, মুখে দিয়ে দাও। তো এখানে আমরা ব্রাশ করবো। গাইস দেখো, ইয়া তোমারটা লাগাইতে না, চুলগুলি কি হয়ে গেছে একবারে। ব্রাশ করে নিচ্ছি, দেখো গাইস। তো চলো আজকে ব্লগ এখান থেকে কী হয় দেখি, সঙ্গে থাকো। ঠান্ডা কিন্তু আমি একটা গেঞ্জি পরেছি, শুনো। ছটা টটার পরে ব্রাশ করতে হবে, পিকনিকের দিন করলো, কিন্তু আমরা পিকনিকে অনেক অনেক সমস্যার কারণে যেতে পারছি না। তোমরা কালকে আমার ভিডিওটা দেখেছো, তো এর আগে একটা এরকম ঘটনা হয়েছে, তার জন্য আমরা পিকনিক মিস হয়েছে। গার্ডেনও 31 ডিসেম্বরে আমরা পিকনিক করেছি কফি আর লুচি দিয়ে, তো মনে হয় এবার যাওয়া হবে না। আর একটা প্ল্যান ছিল যে 9 তারিখ, তো 9 তারিখ যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যেতে পারি। তো তোমাদেরকে পিকনিকের ব্লগটা দেখানো হবে ভালোভাবে। তো গাইস আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠান্ডার যে বিহু, আর ঠান্ডার বিহুয়ে আমাদের লাউ গাছটা একদম নিঝুম হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি এখন। আমরা কী করছি, ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না। তো ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডা, আমরা দেখো সকাল সকাল আমরা কী করেছি। হ্যাঁ, এই দেখো আমাদের নন্দলালে আগুন ধরে নিয়েছে, নন্দলালে কিন্তু আগুন ধরে নিয়েছে, কিন্তু ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না। এই দেখো, দেখছো যে পৌষ মাসের ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না। আজকে কালকের মধ্যে এত ঠান্ডা পড়েছে, নন্দলাল লেডিস শ্রাদ্ধ পড়েছে, বুলটি এক করে আর তো মীরবাবু কে এলাম নয়, কান টান ডাইকা। এই দেখো নাইকলে রিও। তো দেখো গাইস, তোমরা মুখ ধুয়ে তুলবো, ধুয়ে চা টা খাবো, তারপর দেখা যাক কী হয়। ঠান্ডা চললাম চা খাইতে, ব্রাশ টাস মুখ ধোয়া শেষ। গুড মর্নিং, আমি তো ক্রিম টিম লাগাই লে যাও, ঘরে মুখ তেল তেল বানাই নিলাম। ঠান্ডা তো গরম না করে দিতে হবে, ঠান্ডা দলের ঠান কি মজা, ঠান্ডা দল জমে দাও। আমার চান চলে গিয়ে আছে, ঠিক আছে আজকে দেখবো আমি চান করছি। ঠান্ডা ঠান্ডা লেগেছে, শ্যাম্পু মারেছি, পানি আমার চলব। ঝড়ে গেলাই সকালে চা, সকালে চা চাষি ঠান্ডা তো you
ঠান্ডা, শীতের সকালে আছে কুয়াশা প্রচন্ড, তারপরে আবার সান, তারপরে আবার ট্যাঙ্কির জল দিয়া, ড্রামের জল দিয়া। ফাইনালি এখন একটু বাইরে দোকানের দিকে, চলো ফাইনালি আমি ভাতটা খাইলে যাচ্ছি। দেখেন শোনো, খাইব এই যে শোনো, শীতের দুপুরে রোদ্দুর মেয়ে দেবো এবার আমরা ভাত খাচ্ছি না গো। শোনো গাইজ, তো আমরা খাওয়া দাওয়া শুরু করি, তোমরা দেখো। গাইজ আমি চেষ্টা করেছি, এক্ষণে কালী পূজা একটা দশমী আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখি, লেটস গো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।